বড় বড় রেস্টুরেন্টে এরা কিন্তু দোকানে যায় না এরা শুধু ফোনে অর্ডার দেয় আমার কাছে এতটা মুরগি দাও আর আমাদের মতো দোকানদাররা কিন্তু দোকানে গিয়া তারপর আমার এইটা দাও এইটা দাও এরকম একটা পছন্দ করে মুরগি নিয়ে তারপর কাজ করে তো আমার জানা মতে ফুটপাতে কোনো দোকানদার খারাপ মাল বিক্রি করে না আমি একটা চাকরি করতাম ওই চাকরিটা যখন চলে গেছে তখন আমি খুব হতাশায় ছিলাম যে কি করব না না করব তো হঠাৎ করে একটা মাথায় চিন্তা আসলো যে চাকরির পিছিয়ে না ঘুরে আমি এরকম একটা নিজে একটা ব্যবসা করি অল্পটা উদ্যোক্তা নিয়ে তো ওই হিসাবে আমি এখানে একটা ফুটপাতে একটা প্রায় বছর দিলে আমি যখন প্রথম এই ব্যবসা শুরু করি বেশি টাকা লাগে না আমার এক লাখ টাকার মতো খরচা হয়েছে এক লাখ টাকা দিয়ে আমি দোকানটা কিনতে হয়েছে প্লাস দোকানটাই আমার বেশি চালান তারপর দোকানটা কিনেছিলাম আমি আশি হাজার টাকা দোকানটা কিনেছিলাম আর দোকানে পার ডে হয়তো বা পাঁচ সাত হাজার টাকার মাল লাগে এই আনুষঙ্গিক এক লাখ টাকার মতো আমার খরচ হয়েছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে যাই বাজারে গিয়ে আমি আমার আজকের ব্যবসার জন্য যা যা প্রয়োজন সব কিছু আসতে নিজের হাতেই কিনে নিয়ে আসি নিজে বাসায় বৈশা কাটি নিজেই তৈরি করি টোটাল আমার 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 বিক্রির যত প্রোডাক্ট আছে সব আমি সকাল এসে নিজের হাতেই তৈরি করি এখানে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আমার হাতের তৈরি এবং সম্পূর্ণ একশো পার্সেন্ট হালাল এই কাজটা একই সমস্যা ছিল প্রথমত জানতাম না কাজটা কাজটা শেখার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে লোকের ধারে ধারে যাইতে হয়েছে কেউ আমার কাজটা শিখাইতো না তো আমি রেস্টুরেন্টে চাকরি করে এরকম একটা ছেলেকে আমার এখানে নিয়োগ দিছিলাম যে প্রথম অবস্থা আমার লাভের দরকার না আমার শেখার জন্য ওরে দরকার তো ও আসলো ও আমার সাথে প্রায় এক বছর ছিল এক বছরের ভিতরে আমি এই কাজটা শিখে নিয়েছি ফুটের খাবার খারাপ এটা অনেকেই বলে আসলে আমি আজকে দশ বছর ব্যবসা করি আমার দেখা মতে ফুডের যে খাবারগুলা এগুলো আসলে হানড্রেড পার্সেন্ট পিওর থাকে প্রত্যেকটা ব্যবসায়ী তার দোকানের প্রোডাক্টের জন্য বাজারে গিয়ে নিজে বাছাই করে মুরগি কিনে তারপর এখানে নিজের হাতে তৈরি করে এটা আর সমস্যা বলতে ফুটপাতে তো অনেক ধরনের সমস্যা থাকে অনেক নেতাকে টাকা দিতে হয় বা পুলিশ প্রশাসনরে এগুলো মোকাবেলা করেই তারপর কাজটা করতে হয় আমার